45 সেকেন্ড, মাত্র 45 সেকেন্ড গঙ্গার 35 মিটার তলায় সুড়ঙ্গ পথ পেরোতে মেট্রো রেকের সময় লাগলো মাত্র এটুকুই। বুধবার সকালে নবনির্মিত দুটো রেক নিয়ে হাওড়া ময়দান স্টেশনে প্রথমবার পৌঁছয় মেট্রো রেল। তার একটিতে সওয়ার হন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ রেড্ডি। তিনি জানান সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো। যাত্রীদের জন্য চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। বুধবার টেস্ট রান করানোর পর আগামী 7 মাস টানা চলবে ট্রায়াল রান। আক্ষরিক অর্থেই ভারতীয় মেট্রো রেলের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা, সাক্ষী থাকলো হাওড়া, ভাগীরথীর পূর্ব এবং পশ্চিম পাড়। সেই গৌরবের, সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইল আর তারই খণ্ডচিত্র ধরা পড়ল দেশভাবনা টিভির পর্দায়। আপনি দেখছেন So today we have done the historic movement. I mean, the first time the train has moved below the Hooghly River, deepest station at 33 meters of depth. It is the first of its kind in India, and also the first of its kind beneath the river that we have laid the line. And this is a historic moment for the city of Kolkata. Also, the trials will be started off. So it will take about 7 months to complete the trials and the safety certificate, and then after that we will be able to start the regular services.